Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছো, ভালো এবং সুস্থ থাকো এই কামনা করে আমি মোহাম্মদ শামসুল হক স্যার, শেখ আব্দুল নাসের স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, দীর্ঘ এই মহামারীকালীন সময়ে তোমাদেরকে আমরা শ্রেণীকক্ষে আনতে পারি না, বিদায় অনলাইনের মাধ্যমে তোমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রমগুলো অনুধাবন করবে এবং স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া চালিয়ে নেবে। গত ক্লাসের ধারাবাহিকতায় নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের তোমাদের অর্ধবার্ষিকের সিলেবাস ভিত্তিক অঞ্চল নিয়ে 3.3-এর উৎপাদক নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাস পর্যবেক্ষণ করবে এবং অনুধাবন করবে। বন্ধুগণ, উৎপাদক কর্তব্যে প্রথম কি কাজ করবে? একটা রাশিকে যখন উৎপাদক প্রথম তুমি চিন্তা করবা এটাকে কি করা যায়, প্রথম চিন্তা হলো কমন। কমন তো উচ্চ অবশ্যই সব রাশির মধ্যে যে রাশিটা আছে কিনা কমন দিবে। কমন নিয়ে তুমি চিন্তা করবে যে হ্যাঁ আমি কমন দিয়ে অঙ্কটা করে ফেলতেছি, তাহলে ওকে কমন নিয়ে যদি তুমি অঙ্ক হয়ে যায় অঙ্ক এখানে শেষ। যদি কমনে তুমি না মিলাইতে পারো, কমন যাচ্ছে না, পরবর্তী করণীয় কি? পরবর্তী করণীয় হলো তোমার ফর্মুলা বা সূত্রের প্রয়োগ বিভিন্ন প্রকার সূত্র নিয়ে আলোচনা করবা যে আমি এই অঙ্কটা এই সমস্যাটা কোন সূত্রের মাধ্যমে সমাধান করলে আমি সঠিক সমাধান করতে পারবো। তাহলে বীজগণিতীয় যতগুলো সূত্র আছে ততগুলো সূত্র তোমার নখদর্পণে থাকতে হবে। বন্ধুগণ, ধরো তুমি ফর্মুলাতেও আটকে গেল, কমনেও ফেলিউর হইলা, ফর্মুলাতেও তুমি ফেলিউর হইলা, এরপরে তুমি চলে যেতে হবে কোথায়? কি মিডল টার্ম ফ্যাক্টর বা মিডল টার্ম ফ্যাক্টরে যদি তুমি ফেলুর হয়ে যাও, সর্বশেষ পন্থা কি তোমার? সর্বশেষ পন্থা হলো জিরো মেথড। তাহলে এই চারটা প্রক্রিয়া যখন আমরা জানব এবং ভালোভাবে নবদর্পণ করব, তখন অবশ্যই আমরা বুঝতে পারব যে আমরা উৎপাদক সঠিকভাবে করতে পারছি। তাহলে উৎপাদক যদি সঠিকভাবে করতে পারি এবং তার নিয়মগুলো একটু ভালোভাবে কাজ করে যাও, তোমরা সঠিকভাবে যদি এই কাজটা করতে পারো, অবশ্যই আমাদের উৎপাদক সম্পন্ন হয়ে যাবে। এখন আমরা পাঠ্য বইয়ের এক নম্বর অঙ্কটা দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি যে কীভাবে কোন সূত্র যাচ্ছে। এরপরে আমরা ধাপে ধাপে তোমাকে এই নিয়মগুলো অনুসরণ করবো। 3.3-এ তুমি কমন, ফর্মুলা এবং মিডল টার্ম ফ্যাক্টর এই তিনটা জিনিসই ভালোভাবে পেয়ে যাবা।
এক নম্বর অঙ্কটা এবি এক্স মাইনাস ওয়াই বিসি এক্স মাইনাস ওয়াই এক নম্বর অঙ্কটা দেখো বাবু এবি ইনটু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইনটু এক্স মাইনাস ওয়াই দেখো আমার প্রথম শর্ত তো কিছু লোক কম এখানে দেখো তো কমনে আমি চলে যাচ্ছি কমন আসতেছি না হ্যাঁ অবশ্যই স্যার কমনে আসতেছে নেই কমন এক্স মাইনাস ওয়াই আর আনকমন থাকতেছে কি এ বি মাইনাস বি সি এখন দেখো কমনের মধ্যে আবার কমন ওই কমনটা কি এই যে এ বি মাইনাস বি সির মধ্যে বি কমন আছে তাহলে এটাকে আমি আগে যদি নিয়ে আসি বি কমন এ মাইনাস সি ইনটু এক্স মাইনাস ওয়াই এই নির্ণয় উৎপাদক দেখো তো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা বন্ধুগণ যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করো ইনশাআল্লাহ অবশ্যই ভালোভাবে বুঝতে পারবো তাহলে আমরা কমন যে জিনিসটা এটাকে বুঝাইতে পারছি তোমাদেরকে আশা করছি অবশ্যই তোমরা বুঝতে পারছো এরপরের অঙ্কটা গেলে তুমি বলবে আমাকে যে স্যার এটা তো কমন চাই না কি করব অঙ্কটা উঠাই নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন নাম্বার টু নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন এই অঙ্কটাকে তুমি কমনে কি নিতে পারো না স্যার কোনো সংখ্যাই কমন যাচ্ছে তাহলে কমন যদি আমি ফিলিউড ঘুরে যাই ক্রস দিলাম কমনে আমার হচ্ছে না তাহলে দ্বিতীয় কাজ কি ফর্মুলা ফর্মুলাতে চেষ্টা করি সি কোন ওয়াই দিয়ে তুমি ফর্মুলা তৈরি করতে চেষ্টা করো এটাকে আমরা এ ধরলাম এটাকে আমরা এ ধরলাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি পেয়ে থাকি প্লাস টু এ বি দেখো আমার থ্রি হোল স্কোয়ার থ্রি এক্স হোল স্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার ফোর স্কোয়ার মানে সিক্সটিন আর টোয়েন্টি ফোর এক্স এখানে হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ বি তিন দৌড়ে ছয় চার চার চব্বিশ এক্স মিলছে তাহলে টোটাল সূত্রটা আমরা কোন সূত্র চলে গেল সূত্রটা হলো তোমাদের এই সূত্র দেখো এটা আমি দেখাচ্ছি তোমার অঙ্ক করার মধ্যে তুমি লিখবে না টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি পাবো এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু এটা হলো তোমাকে সূত্র বুঝে নিলাম আর এখানে এ হলো থ্রি এক্স বি হলো ফোর তাহলে কি পাইলাম এ প্লাস বি হোল স্কোয়ার বন্ধুগণ একটু ভালো করে দেখো তো আমি বুঝাইতে পারলাম কিনা আমাদের অঙ্ক উঠানোর পরে প্রথম টার্গেট হবে আমি এটা কোন পদ্ধতিতে যাব তুমি যদি রাস্তা না বুঝে পাও তাহলে তুমি কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে না তাহলে আমি আমার একটা রাস্তা আছে কমন আমি চেষ্টা করলাম দুই নম্বর অঙ্কটা কমনের কোনো রাস্তায় আমি খুঁজে পাচ্ছি না তাহলে দ্বিতীয় ওয়াই কি ফর্মুলা ফর্মুলা দেখো আমরা কি ফর্মুলা করতে পারি নাইন এক্স কে হোল স্কোয়ার দিয়ে ভাঙতে পারি সিক্সটিন কে হোল স্কোয়ার দিয়ে ভাঙতে পারি তাহলে ডান দিকে আমি লেখাই দিলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সরি বি স্কোয়ার তাহলে আমরা এখানে এ প্লাস হোল স্কোয়ার সূত্রটা লিখলাম তোমাকে এইটা হয়ে গেল এরকমভাবে বইয়ে অনেক অঙ্ক আছে এগুলো একটু ধারাবাহিকভাবে তুমি আগাইতে চেষ্টা করো ফর্মুলার অঙ্ক আমাদের আছে তোমার বইয়ের মনে করো তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো এবার আমি তোমাকে আমি শিখাইলাম কমন ফর্মুলা এবার
মিডল টার্মে ঢুকে যাই পরবর্তী ক্লাসে আবার কিছু থেকে তোমাদেরকে এগুলো রিভিশন দেওয়া হবে এখন আমি কমনটি এলাম ফর্মুলাটি এলাম মিডল টার্ম নিয়ে একটু আলোচনা করব 9 নাম্বার অঙ্কটা x স্কয়ার প্লাস 13x প্লাস 36 নাম্বার 9 9 নাম্বার অঙ্কটা x স্কয়ার প্লাস 13x প্লাস 36 দেখো কোন অয়েতে ফর্মুলা কমন যাচ্ছে না ফর্মুলা এই স্কয়ার করা যায় এটা স্কয়ার করা যায় তাহলে 2ab 6 দুনে 12 হয় 13 মিটার না তাহলে এটা ফর্মুলাও বাদ ফর্মুলাও এখানে কি হবে বাতিল হবে মিডল টার্ম নিয়ে চেষ্টা করি মিডল টার্ম জিনিসটা কি প্রথম দুইটা রাশি গুণ করব প্রান্তীয় রাশি দুইটা গুণ করব তাহলে এখন একটু মিডল টার্ম নিয়ে তোমাদেরকে এখানে আমি বিস্তারিত ব্যাখ্যা করতে চেষ্টা করব দেখো মিডল টার্ম কিভাবে করে মিডল টার্ম প্রথম কাজ প্রান্তীয় রাশি গুলো গুণ প্রান্তীয় রাশি চিহ্ন মাথা দুই মাথা প্রান্তীয় রাশি রাশির গুণ প্রান্তীয় রাশির গুণ কত হয় এই এই প্রান্ত থেকে এই প্রান্ত রাশির গুণ কত কত 36 x স্কয়ার দ্বিতীয় কাজ গুণ আমি আমার মতো করে বোঝাচ্ছি কোন বলকে এমন ভাবে ভাঙবো যাতে যোগ অথবা বিয়োগ করে চিহ্ন সহ মাস স্থানের রাশি হয় তাহলে 36 কিভাবে ভাঙা যায় ধরো 36 ইকুয়াল টু 36 এক্স স্কয়ার আছে এক্স স্কয়ার আমরা এক্স ইন্টু এক্স ভাঙতে পারি হয়ে গেল 36 ভাঙা যায় 4 9 36 9 আর 4 চিহ্ন কি হলো যোগ অথবা বিয়োগ করে মাঝের রাশি বানাতে হবে যোগ তাহলে যোগ করে 13 তাহলে প্লাস 9x প্লাস 4x তাহলে না যায় 13x ঠিক আছে ইকুয়াল টু 13x তাহলে এটা নিব আমরা এটা কি ভেঙে তৃতীয় কাজ হলো দুটি দুটি রাশি করে কমন নিব কমন নিব দেখো কথাটা ওই কথাটা আমার জমিলে প্রান্ত রাশি গুণ করে গুণ করে তাকে ভাঙবো 9x প্লাস 4x প্লাস 36 কমন নাও প্রথম x কমন নিলে x প্লাস 9 প্লাস 4 কমন নিলে x প্লাস 9 এবং দুটি রাশি করে আবার কমন নিলে তাকে x প্লাস 9 ইন্টু x প্লাস 4 সুতরাং নির্ণয় উৎপাদক এইভাবে আমরা এখন উৎপাদক x প্লাস 9 ইন্টু x প্লাস 4 বন্ধুগণ এবার তুমি আবার আমি কথাটা রিভিজ করলাম যে তুমি বুঝতে পারতেছ আমার 9 নম্বর অঙ্কটা x স্কয়ার প্লাস 13x প্লাস 36 আমি এটা সিদ্ধান্ত নিয়ে গেলাম যে কমন যাচ্ছে না উৎপাদক যাচ্ছে না অবশ্যই আমাকে মিডল টার্ম ফ্যাক্টরে যেতে হবে মিডল টার্ম ফ্যাক্টরে যাওয়ার জন্য যে ইনস্ট্রুমেন্ট আমার আছে কিনা দেখি ইনস্ট্রুমেন্ট নিবে তুমি প্রথম কাজ প্রান্তীয় রাশিগুলো গুণ করবে প্রান্তীয় রাশি গুণ করলে কি হয় 36 x স্কয়ার 36 x স্কয়ারকে এমনভাবে ভাঙবো
যাতে যোগ অথবা বিয়োগ করে চিহ্ন সহ মাঝখানে রাশিটা হয়। মাঝখানে কত 13x, তাহলে 36 কে কিভাবে ভাগা যায়, 6 6 36, 6 8 6 যোগ করলে 13 হয় না, 12 হয় আউট, 36 1 36, 36 1 যোগ করলে 37, বিয়োগ করলে 35 হয় না, আর কি পাওয়া যায়, 3 12 36, 3 আর 12 যোগ করলে 13 হয় না, বিয়োগ করলেও হয় না, আরেকটা পাওয়া গেছে 4 9 36, তাহলে আমরা শনাক্ত করলাম কি 4x + 9x = 13x। বন্ধুগণ এখানে বলে রাখা ভালো যে x স্কয়ার বা a স্কয়ার এগুলোকে তুমি দুই ভাগ করলে একটা একটা হয়ে যাবে, স্কয়ারে দুই ভাগ করলে দুই দিকে একটা একটা হয়ে যাবে, মাথাটা খুব সহজ হলো। এরপরে এরপরে কি হবে, তুমি শিও যে আমার 9 4 13 হয়ে গেছে, প্রথম দুটি করে দেখছি, দুটি রাশি করে কমন নেবে, প্রথম দুটা কমন, এরপরে দুটা কমন, এরপরে দেখো কমন না করে কমন গুলো আগে চলে আসবে আর কমন গুলো পরে চলে যাবে। বন্ধুগণ আশা করি অবশ্যই বুঝতে পারতেছ, আরেকটা অঙ্ক করাইলে ইনশাআল্লাহ অবশ্যই তোমরা কি হয়ে যাবে। আমরা আজকে তিনটা নিয়ম তোমাদেরকে আলোচনা করলাম, এই তিনটা নিয়ম, কমন ফর্মুলা আর মিডল টার্ম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো আমি করাই দিব, তবে এই তিনটা নিয়ম তোমাদেরকে আজকে বারিকাল দিয়ে দিব, যে তিনটা নিয়ম থেকে তুমি কতটুকু শিখতে পারো। 10 নম্বর অঙ্কটা দেখো, x^4 + x^2 - 1, সুন্দর একটা জিনিস, নতুন একটা ব্যাপার এখানে, x^4 - x^2 - 1, ঠিক আমি ওইভাবে চলে গেলাম, প্রান্ত রাখি দুইটা গুণ করলে কি হয় 20x^4, 20x^4 কে ভাঙলে কি হয় 4 5 20, মিললো, বিয়োগ করলে 1 পাওয়া যায় 1, তাহলে x^4 কে ভাঙা যায় স্কয়ার করে, তাই না, তাহলে রেজাল্টটা কি চিহ্ন সহ মিলাইতে হবে বিয়োগ, তাহলে এটা হলো মাইনাস তবে প্লাস, তাহলে কি পেলাম x^4 - 5x^2 + 4x^2 - 20, কিন্তু প্রান্ত রাশি কিন্তু আবার ঠিক থাকবে, খুব পরিবর্তন করতে হবে, শুধুমাত্র মাঝের রাশিটা বের করার জন্য আমরা এই প্রান্ত রাশি গুণ করে যোগ বিয়োগ করে ভাঙব, কিন্তু আবার প্রান্ত রাশি তার সঠিক জায়গায় বসে যাবে, তাকে স্থানচ্যুত করা যাবে না, শুধু মাত্র মাঝখানের রাশিটাকে তৈয়ার করার জন্য আমরা এই পদক্ষেপটা নিব। নেওয়ার পরে প্রথম দুইটা রাশি থেকে তুমি কমন নিবা, শেষ দুইটা রাশি থেকে কমন নিবা, দেখো তো কি কমন যাচ্ছে, অবশ্যই বুঝতে পারতেছ x^2 কমন যাচ্ছে, তাহলে x^4 - 5, আর এখানে +4 কমন নিলে x^2 - 5, এরপরে এই কমনটা আগে চলে আসবে, তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি। আজ আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আলোচনা করলাম, একটা জিনিস মনে রাখবে, বীজগণিত শিখার প্রথম মাধ্যম হইল উৎপাদক, দ্বিতীয় মাধ্যম হইল সমাধান। আমরা উৎপাদক যদি ভালোভাবে না পারি, পরবর্তী যে কোনো অঙ্ক করতে গিয়ে আটকে যাব, ঠিক সমাধান যদি ভালোভাবে না পারি, তাহলে অন্যান্য সমস্যার সমাধানগুলো আমরা ভালোভাবে করতে পারবো না। বন্ধুগণ আশা করি তোমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টর, কমন এবং ফর্মুলা বোঝাতে চেষ্টা করছি, অবশ্যই অবশ্যই তোমরা
তোমরা ভালোভাবে এই আমার এই ক্ষুদ্র প্রয়াসটা গ্রহণ করবে এবং চেষ্টা করবে যেন কিছু উপকারে আসে। এই করোনাকালীন সময়ে আমরা সবাই হতাশাগ্রস্ত, লেখাপড়া নিয়ে আমাদের অভিভাবকগণ অনেক উদ্বিগ্ন, আমরা উদ্বিগ্ন, কিন্তু কিছু করার নাই। এই প্রেক্ষাপটে তোমরা অন্য বাজে নেশার বাজে কাজে মনোনিবেশ না করে পাঠ্য বইয়ের দিকে একটু মনোনিবেশ করো। আমাদের এই অনলাইন ক্লাসগুলো সুন্দরভাবে পর্যবেক্ষণ করো, আশা করি অবশ্যই তোমরা উপকৃত হবে। ইনশাল্লাহ আমাদের পৃথিবীর সারা বিশ্বের যে অন্ধকার নেমে আসছে, আল্লাহর রহমতে অবশ্যই এটা কেটে যাবে। আল্লাহর উপর বিশ্বাস রেখে আমরা সবাই দোয়া করতে থাকি, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ এবং সবল রাখে এবং লেখাপড়ায় মনোনিবেশ করার খুব দান করে। বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে তিন চার উৎপাদন নিয়মের উৎপাদন নিয়ে এই জানতে দিব। বেশি দিলাম না, এর মধ্যে কয়েকটা রিলিজ, এরপরে আবার আমি এগুলো পিছনে কয়েকটা বাকি রাখছি। তিনটে নিয়ম শিখাই দিলাম আমরা, ইনশাল্লাহ অবশ্যই এই অঙ্কগুলো তোমাদের সামনে নিয়ে আবার হাজির হবো। এই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকো, সকল সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ শামসুল হক স্যার আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।